আমি সাবেকি পদ্ধতিতে চাল কুমড়োর তরকারি তৈরি করে দেখাবো নিরামিষ ভাবে। এটা খেতে খুব সুস্বাদু হয় এবং নিরামিষের দিনে এটা অনায়াসেই তৈরি করে ফেলতে পারেন। তো চলুন দেখে নিই। এখানে একটা গোটা চাল কুমড়া আছে, আমি আলু ভাজার মতো চিড়ি চিড়ি করে কুচিয়ে রেখেছি। এখানে পোস্তদানা আছে 2 চামচ, শুকনো লঙ্কা, তেজপাতা, হলুদ, লবণ, কালো জিরে, আর এখানে নারকেল কোড়া, চিনি, কড়াই বসিয়ে নিতে হবে। এবার কড়াইতে তেল দিয়ে খানিকক্ষণ গরম হতে দিতে হবে। তারপর একটা শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে দিতে হবে, সঙ্গে এক দুটো তেজপাতা, সঙ্গে 1 চামচ মতো কালো জিরে দিয়ে দিতে হবে। আর তেজপাতাটা একটু পুড়ে গেছে, হালকা কালার চেঞ্জ হয়েছে। এবার চাল কুমড়ো কুচিটা দিয়ে দিতে হবে, দিয়ে খুব ভালো করে কিছুক্ষণ নেড়ে নিতে হবে। ও গার্নিশিংয়ের সময় ব্যবহার করার জন্য পরিমাণ মতো লবণ দিয়ে দিতে হবে, আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী ব্যবহার করবেন। আর হলুদও দিয়ে দিতে হবে। দিয়ে খুব ভালো মতো নেড়ে চেড়ে নিতে হবে কিছুক্ষণ। নেড়ে নেওয়ার পর ঢাকা দিয়ে রাখতে হবে। যতক্ষণ এদিকে চাল কুমড়োটা সেদ্ধ হচ্ছে ততক্ষণ একটা শিলনোড়া পেতে নিতে হবে, নিয়ে তাতে 2 চামচ পোস্তদানা দিয়ে দিতে হবে। 3 থেকে 4 চামচ মতো নারকেল কোড়া দিয়ে দিতে হবে। দিয়ে খুব ভালো মতো একটা স্মুথ পেস্ট তৈরি করে নিতে হবে। তা খুলে আরও খানিকক্ষণ নেড়ে নিতে হবে। কিছুক্ষণ নেড়ে নেওয়ার পরে এবার আমি যে পোস্ত আর কাঁচা লঙ্কাটা বেটে রেখেছিলাম তাতে হলুদ দিয়ে দিতে হবে। তারপর ওই মশলাটা দিয়ে দিতে হবে। দিয়ে খানিকক্ষণ আরও ভালো মতো কষিয়ে নিতে হবে। এবার মশলা ধোয়া বাটির জল দিয়ে দিতে হবে, খুব সামান্য অল্প। এবার আরেকটু ভালো করে নেড়ে চেড়ে হতে দিতে হবে। এবার ঢাকা দিয়ে 5-7 মিনিট রান্না করে নিতে হবে। ঢাকা খুলে দেখুন জলটা শুকিয়ে গেছে। এবার আরও কিছুক্ষণ কষিয়ে নিয়ে একটু শুকনো শুকনো করে নিতে হবে। এই রান্নাটি আমি আমার মায়ের থেকে শিখেছি, এটা খেতে খুব অসাধারণ লাগে। নিরামিষের দিনে এটা দিয়েই পুরো ভাত খাওয়া হয়ে যাবে। এবার সর্বশেষ একটু চিনি ছড়িয়ে দিতে হবে, আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী চিনি দিয়ে দেবেন। এটা নিরামিষ তরকারি, চিনি না দিলে পানসাটে ভাব লাগবে। আপনারা হলুদ চাইলে আরও বেশি দিতে পারেন, বাট এই পোস্তের রান্নাতে হলুদ কম দিলে টেস্ট পোস্তর ভালো করে পাওয়া যায়। শুকনো লঙ্কাটা দিয়ে দেবেন, যেই শুকনো লঙ্কাটা আমি তুলে রেখেছিলাম। চিনিটা মিশে যাওয়ার পর সামান্য একটু সর্ষের তেল ছড়িয়ে দিতে হবে, 2 চামচের মতো। তারপর আবার খুব ভালো মতো নেড়ে নিতে হবে। যারা চাল কুমড়ো খায় না তাদের এই রেসিপিটা তৈরি করে খাওয়াতে পারেন, তারা খেয়ে হাত চেটে খাবে। খেতেও খুব অসাধারণ এবং খুব সহজেই রান্না হয়ে যাবে ঘরে থাকা মশলা দিয়ে। তো আশা করি আপনাদের এই রেসিপিটি ভালো লাগবে। ভালো লাগলে একবার ট্রাই অবশ্যই করবেন এবং আমায় কমেন্ট বক্সে লিখে জানাতে ভুলবেন না কেমন লাগলো।
ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ফিরে আসছি আবার নতুন ভিডিও নিয়ে।